হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের বানাবো ভীষণই মজাদার একটি পুরির রেসিপি আজকের আলু দিয়ে নয় কিংবা মাংস দিয়েও নয় আজ বানাবো মাছ দিয়ে একদম ক্রিস্পি ক্রিসপি কচুরি তার জন্য প্রথমে লাগছে ময়দা এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সাদা তেল সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে আর দিলাম ধনে পাতা কুচি এখন এই সমস্ত শুকনো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরের মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব যেভাবে রুটি বা পরোটার ডো তৈরি হয় ঠিক সেরকমই একটা সফট ডো এখানে তৈরি করে নিতে হবে আপনারা চাইলে এখানে উষ্ণ গরম জলও ইউজ করতে পারেন আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জলটাই ইউজ করেছি আমি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এখন ডোটাকে রেস্টে আমি রেখে দেব পাঁচ সাত মিনিটের জন্য ততক্ষণে আমি এর ভিতরের পুরটাকে রেডি করে নেব এই পুরটা রেডি করার জন্য লাগছে মাছ আপনি যে কোনো ধরনের মাছ নিয়ে নিতে পারেন কাঁটাটা ছাড়িয়ে নেবেন নিয়ে নিয়েছি মাছ ধনে পাতা কুচি বেট লবণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজের বেরেস্তা আর নিয়েছি শুকনো লঙ্কা আপনি কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন সমস্ত উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি দিয়ে দিলাম এতে অল্প পরিমাণ সর্ষে তেল যেভাবে আমরা কোনো ভর্তা বানাই ঠিক সেইভাবেই কিন্তু মাছটাকে এখানে ভর্তা বানিয়ে নিলাম আর এই ভর্তাটা দিয়েই মাছের কচুরি বানাবো আমরা তো ডোটা এখন রেডি হয়ে গেছে এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি আমি সবগুলো লেচি আমি একসঙ্গে কেটে নিচ্ছি তারপর এগুলোকে একটু হালকা করে বেলে নেব খুব বেশি বড়ো নয় লুচির মতো সাইজ করে এগুলোকে একটু বেলে নেব এই যে দেখুন লুচির মতো করে আমি এখানে বেলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটাকে তারপরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এর মুখটাকে আমি সিল করে দেব। যেভাবে আমরা মোমো বানাই ঠিক সেভাবে মুখটাকে চেপে খুব ভালোভাবে সিল করে দিতে হবে যাতে করে পুরটা বেরিয়ে আসতে না পারে দেখুন খুব সহজ কিন্তু এভাবে আস্তে আস্তে করে ধরে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি সবগুলো কচুরিকে আমি একই রকমভাবে তৈরি করে নেব তারপর দেখুন হাত দিয়ে এভাবে চেপে হাত দিয়ে একটুখানি ফ্ল্যাট করে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে এটাকে আর বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলো ফ্রাই করে নেব মিডিয়াম টু লো হিটে রেখে গ্যাসটাকে এই কচুরিগুলোকে ফ্রাই করে নেব। যাতে করে ভেতর থেকে বাইর থেকে খুব ভালোভাবে এটা কুক হয়ে যায় সেই জন্য হাই ফ্লেমে দিলে তাড়াতাড়ি এটার কালার চলে আসবে কিন্তু ভালোভাবে কুক হবে না তাই মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে আমরা ফ্রাই করে নেব এখন দেখুন সুন্দর একটা কালার এসে গেছে গোল্ডেন গোল্ডেন এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি এখানে একই রকমভাবে সবগুলো কচুরিকে আমি ভেজে তুলে নেব তো রেডি হয়ে গেল আমাদের মাছের কচুরি তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা